আসসালামু আলাইকুম চলে আসলাম চিকেন বুনার রেসিপি নিয়ে আজকে আমি চিকেন বুনার মধ্যে কোনো মশলা ব্যবহার করব না আর কীভাবে কী দিয়ে চিকেন বোনাটা তৈরি করব অবশ্যই কিন্তু আপনারা একটি লাইক দিয়ে না টেনে পুরোটা ভিডিও দেখবেন চিকেনটা বোনা করার জন্য এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটা টমেটো একটি ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচা মরিচ ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো এগুলা সব পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব চিকেন বোনা করার জন্য চুলাতে একটি পাতিলা বসিয়ে দিয়েছি পাতিলার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ কলিপ তেল আপনারা কিন্তু সাদা তেলটা দিয়েও রান্নাটা করতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখে বুঝে গেছেন আমি কেমন করে কেটেছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে বেজে নিব আর কাঁচামরিচ আমি একটু একটু করে কেটে নিচ্ছি যাতে ভিতরের জালটা বাহিরে আসে আর সুন্দর একটা গ্রান আসে এখানে আমি একটি চিকেন নিয়েছি দেড় কেজির চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন উপরের চামড়াটা আমি ফেলে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দই দইটা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি আর অবশ্যই চিকেন কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে আপনাদের পছন্দ মতো এখানে মশলার গুঁড়া দিবেন ওয়ান ফোর্থটা চামচের মতো বাজা জিরার গুঁড়া দিয়েছি এখানে কাবাবের মশলাটা ব্যবহার করেছি স্পাইসি গার্লিক চিকেন মশলাটা আমি ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ আর এখানে কেরি পাউডার ওয়ান ফুট চা চামচ ব্যবহার করেছি আর অল্প একটু দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এখন আমি ভালো করে মেরিনেট করে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা পর আমি এয়ার ফায়ারের ভিতরে দিয়ে চিকেনটাকে বেজে নিব তেল ছাড়া আপনারা চাইলে চুলাতে কড়াইতে তেল দিয়েও বেজে নিতে পারেন চিকেনটাকে আমি হালকা করে চিকেনটাকে বেজে নিব। এয়ার ফায়ারের সাহায্যে তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম আর একশো আশি গরম দিয়েছি আর এদিকে কিন্তু পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখানে কিন্তু পেঁয়াজ ব্যারেস্তা করে আমি বেজে নিয়েছি লাল করে আপনারা চাইলে সাদা করেও বেজে নিতে পারেন লাল করেও বেজে নিতে পারেন ক্যাপসিকামটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে কোনো আদা বাটা রসুন বাটা কোনো আস্ত মশলা ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি কোনো মশলা ব্যবহার করব না মশলা ব্যবহার ছাড়াই আমি আজকে চিকেন বোনাটা তৈরি করব এখানে দিয়ে দিলাম চিকেন মশলার গুঁড়া আর দিয়ে দিলাম কেরি পাউডার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি চিকেন মশলার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম কেরি পাউডার গুঁড়া আর এখানে মশলাটা ব্যবহার করেছি ক্যাপচার মশলাটা এক চা চামচের মতো মশলাটা দেওয়ার পরে হালকা একটু মিক্স করে নিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর সাথে এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আপনাদের কাছে যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় আমার চিকেন বোনার রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ডাকনা দিয়ে ডেকে দিবো যাতে ভালো করে কষানো হয়ে যায় মশলাটা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পর চলে আসলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার আবারও নেড়ে চেড়ে দিব হালকাভাবে আর অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেবেন না হলে কিন্তু মশলাটা পাতিলার তলায় লেগে যেতে পারে অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন এখানে এক চা চামচ দিয়ে দিলাম টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিলে টক টক লাগে আর খেতেও আমার কাছে অনেক ভালো লাগে এখন আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এদিকে কিন্তু আমার চিকেনটা বাজা হয়ে গেছে আমি ইয়ার ফায়ারের সাহায্যে কিন্তু চিকেনটাকে বেজে নিয়েছি এখন আমি চিকেনগুলা নামিয়ে নিলাম একটি পেলার মধ্যে আমি কিন্তু সাদা সাদা করে বেজে নিয়েছি আপনারা চাইলে লাল করেও বেজে নিতে পারেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব বেজে রাখা চিকেনগুলা আপনারা কিন্তু তেলও চিকেনটাকে বেজে নিতে পারেন চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে তো আমি তেল ছাড়া বেজে নিয়েছি আর যত তেল কম খাবেন ততই ভালো আর মশলাও আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমি কম মশলা দিই বেশিরভাগ রান্নাবান্না করি যারা যারা আমার রান্নাগুলো দেখেন অবশ্যই দেখেন আমি মশলা কম ব্যবহার করি দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচের জালটা কিন্তু বের হবে আমি একটু কেটে দিয়েছি আপনারা চাইলে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করছি যাতে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় আর ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যায় চিকেনটা কিন্তু আমার নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তবু আবারও একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় চিকেনটা আর মশলাগুলো যাতে চিকেনের গায়ে ভালোভাবে লাগে এখন আমি ডাকনা দিয়ে অপেক্ষা করব যাতে চিকেনটা আমার রান্না হয়ে যায় পানিটা কিন্তু শুকিয়ে নিব চিকেনের যেই পানিটা ব্যবহার করেছি আর হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব না হলে কিন্তু পাতিলার তলায় লেগে যেতে পারে তো উলটিয়ে পাল্টে দিলাম আবারও ডাকনা দিয়ে ডেকে দিব আর চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো পানি রাখবো না আমি কিন্তু চুলা রাশটা মিডিয়াম আছে রেখেছি হাই টু মিডিয়ামে রেখেছি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম যাতে আমার রান্নাটা হয়ে যায় চিকেন বোনাটা কিন্তু হয়ে গেছে আর আমি চুলাটা অফ করে রেখেছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে চিকেন বোনাটা আর অনেকটা লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই চিকেন বোনা আপনারা একবার হলে বাসায় এভাবে মশলা ছাড়া চিকেনটা বুনা করে খেতে পারেন অনেক ভালো লাগবে তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে রান্নাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ